আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম। সরকার গঠনের আশাবাদ দিলে ইন্ডিয়া গোটে। খড়গের বাসগৃহের বৈঠকের পাছতে নিউজ এইটিনক বিরোধীর আসনত বহার কথা জানালে যোরহাটর সাংসদ গৌরব গগৈয়ে। সরকার গঠন নকরিলেও অনাস্থা প্রস্তাবর সম্ভাবনীয়তাও নুই করা নাই সাংসদগুলো। এনডিএ সরকারক অনবরতে চাপত রখারও হুঙ্কার গৌরব গগৈর। প্রধানমন্ত্রীর বাসভবনত অনুষ্ঠিত বৈঠকত এনডিএর নেতা নির্বাচিত হয় নরেন্দ্র মোদী। মিত্রজোটর সকল সহযোগী দলে নেতা নির্বাচিত করে দুবার প্রধানমন্ত্রীগী। 15টা সহযোগী দলে সরকারক সমর্থন দিয়ার পত্রও তুলি দিয়ে নরেন্দ্র মোদীর হাতত। বৈঠকের পিছনে রাষ্ট্রপতির ওসর সরকার গঠনের দাবি উত্থাপন করার কথা এনডিএ নেতৃত্ব। 8 জুনত তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব মোদিয়ে। দিনের 1 বজাত শপথ গ্রহণ করব বলে বিজেপির সূত্রত প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাক্ষাৎ করে পদত্যাগ পত্র দাখিল করে নরেন্দ্র মোদিয়ে।